সভা সমিতি খেল ধেমালি বিহু পূজায়ু নাপালে রেহাই সরকারের অতিরিক্ত যি কর লওয়ার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এতিয়া জাঙুর খাই উঠিছে বিরোধী বিভিন্ন দল সংগঠনের মাজত প্রতিক্রিয়া দেখা গৈছে সাধারণ জনের মাজত প্রতিক্রিয়া দেখা গৈছে আর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিরোধীয়ে সরকারের এই কর সংগ্রহের নীতি প্রচণ্ড জনবিরোধী বলে মন্তব্য করেছে বিরোধীয়ে ইয়ার বাবে সরকারক তুলা ধুনা দিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার লগতে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় টেক্সটো বেশিকে বহাই থাকলে ভোট বাহি গিয়ে থাকবে নাকি যদি সরকারে টেক্সটো বহাই বহাই গিয়ে থাকে এটা ভোটটো বাহি বাহি গিয়ে থাকবে নাকি মূল্য বৃদ্ধি যদি হয়ে হয়ে গিয়ে থাকে এটা ভোট বাহি গিয়ে থাকবে নাকি নিবনুয়া সমস্যা যদি বাহি বাহি গিয়ে থাকে ভোট বাহি গিয়ে থাকবে নাকি ওপিএসর কারণে আন্দোলন যদি দীঘলিয়া হয় ভোট দীঘলিয়া হয়ে যাব নাকি এই কথাবিলাক চিন্তা কৰিব এতিয়া যেন এনেকুৱা দেখাইছে যে নতুন ৰূপত ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীয়ে আমাক শাসন কৰিবলৈ আহিছে আৰু তেখেতসকলে এনেকৈ টেক্স বঢ়াই গৈ আছে আৰু ইয়াৰ প্ৰতিবাদ নিশ্চিতভাৱে হ'ব আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিয়ে ঘোষণা কৰিব কেনেকৈ প্ৰতিবাদ কৰা হ'ব ইফালে বিধায়ক কমলাক্ষ দে পুৰকাষ্ঠৰ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতিগৰাকীৰ প্ৰশ্ন যে শুবলৈ খাবলৈও এতিয়া চৰকাৰক কৰ দিব লাগিব নেকি এতিয়া এনেতো গোটেই বস্তুর উপর টেক্স লগাইছে জিএসটি লগাইছে এতিয়া মই লাগিছে যে টুপনি দিওঁতে যদি তিনবার টুপনি দিয়ে তেনেহলে এটা টেক্স লাগিব চারিবার দিলে বেলেগ এটা টেক্স লাগিব আর খায় যদি দুইবার খায় যদি এটা টেক্স লাগিব ঘর যদি আপনি তিনবার খায় তেনেহলে বেলেগ এটা টেক্স লাগিব আর এনে এটা পরিবেশ হয়েছে কি কথা ভাই ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটত কোনো স্টেট নাই যেটা স্টেটে মৌলিক অধিকার হয় আমার বাক স্বাধীনতা আমি কথা কবলৈ আমার এটা টেক্স লাগিব সভা সমিতি করবলে আমার টেক্স লাগিব আৰু ইফালে কংগ্ৰেছ নেত্ৰী মীৰা বৰঠাকুৰে সাধাৰণ জনতাক সকীয়াই ক'লে যে ৰাস কমিটিক যিহেতু এইবাৰ টকা দিবলৈ বিচাৰিছে তাৰ বাবে আন এক মাধমাৰৰ বাবেও জনতা সাজু থাকক বুলি তেওঁ কৰিলে মন্তব্য হিন্দীত এঘাৰ কথা আছে আ বেল মুজে মাৰ আমাৰ ৰাইজৰ এতিয়া এনেকুৱা অৱস্থা হৈছে আমি সমৰ্থন কৰোঁতে কৰোঁতে এফালৰ পৰা মূৰৰ পৰা চৰকাৰখনে আমাক গল চেপা দি আহিছে আজি কেইদিনমানৰ আগত বিহু পাতিলে বিহুত আমাৰ বিহু পাতি পেলাই সকলোকে হিতাধিকাৰী সজালে দুৰ্গা পূজাত 10,000 চেক দিলে আমি যেতিয়া কথাবিলাক কওঁ মানুহে তেতিয়া ভাবে যে এওঁলোকে অনবৰত নিগেটিভ কথাবিলাক কয় দুৰ্গা পূজাৰ 10,000 চেক দিয়াৰ পিছদিনাখনৰ পৰা 80 পিঁয়াজত দাম বৃদ্ধি কৰিবলগীয়া হ'ল এতিয়া ৰাসৰ কথা 1900 ৰাসত তেওঁলোকে 25,000 দিব কাৰণ চৰকাৰখন ধাৰত ইমানলৈকে পুত গৈছে গতিকে মই এটা কথা কৈছোঁ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আপোনালোকৰ এই আস্ফালনবিলাকৰ ওপৰত আৰু আপোনালোকে লগোৱা এই টেক্সবিলাকৰ ওপৰত পুতৌ জন্মাই নহয় বৰ হাঁহি উঠিছে আনহাতে বিভিন্নজন বিৰোধী নেতাই মন্তব্য কৰিলে যে দেউলীয়া চৰকাৰৰ পতন অনিবাৰ্য ইয়া চামুচেৰে দি বেলচাৰে নিয়া নাই তেওঁলোকে জেচিপি লগাই দিছে মুখ্যমন্ত্ৰী এনেকুৱাকে কৰকাতল উঠাই লৈ গৈছে মানুহ আধুনিক ব্যৱস্থাৰে তেওঁলোকে জেচিবি লগাই মানুহৰ পৰা কৰকাতল লৈ মানুহক শোষণ নিষ্পেষণেৰে মানুহক কুঙা কৰিছে সৰ্বস্বান্ত ৰিপুণ বৰাই ক'লে টি এম চিৰ নেতাগৰাকীয়ে ক'লে যে চৰকাৰখন যে ঘাটিত চলি আছে এয়া তাৰেই প্ৰমাণ আৰু এই কৰ সংগ্ৰহৰ চৰকাৰৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰি বিৰোধীয়ে কাৰ্যসূচীও ঘোষণা কৰিছে অসমখন কলৈ লৈ গৈছে সেইকাৰণে আমি তেওঁক কৈছোঁ তুমি অমৃত কলহ যাত্ৰা কৰিছা অমৃত কলহ যাত্ৰা তুমি ইমান কৰিছে গতিকে তোমাক আমি আজি অনুৰোধ কৰিছোঁ আপোনালোকৰ যোগেদি আপুনি এই গোটেই কৰবিলাকৰ নাম অমৃত কৰ কৰি দিয়ক অৰ্থাৎ সাংস্কৃতিক সমদল বিহু অনুষ্ঠান আদিৰ অনুমতিৰ বাবে অমৃত কৰ 300 ঠিক সেইদৰে ৰাজনৈতিক ৰেলী অনুষ্ঠান আৰু বিৰোধী এইসকল শীৰ্ষ নেতাৰ এই ভাষ্য আৰু তাৰ লগতে শোণিতপুৰত এটা প্ৰতিবাদ দেখা গ'ল য'ত শোণিতপুৰ জিলা কংগ্ৰেছে এই ধৰণৰ প্ৰতিক্ৰিয়া দি এই ধৰণৰ চৰকাৰ সিদ্ধান্তত প্ৰতিক্ৰিয়া দি মুখ্যমন্ত্ৰীৰ পুতলিকা দাহ কৰিলে তেজপুৰত ইফালে তেজপুৰতে আম আদমী পাৰ্টীয়েও ৰূপায়ণ কৰে তেওঁলোকৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ইয়াত আচলতে ৰাজ্য চৰকাৰ চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে ইতিমধ্যে আমি জনসাধাৰণ কৰ কাতলত আমি অলৰেডি আমি নিঃশেষ হৈয়ে গৈছোঁ এতিয়া আকৌ চাওক সভা সমিতিৰ নামত তেওঁলোকে আচলতে এইবিলাক কৰিছে কিহৰ কাৰণে এইটো একদম স্পষ্টকৈ জল জল পটপটকৈ ওলাইছে যে তেখেতসকল আচলতে কি ঋণৰ বোজা লৈ পেলাই তেখেতসকলে ৰাজকোষ উদং হৈ গৈছে
কিন্তু এই তালিকা বা এই তালিকাক লৈ বিরোধীর যে ধরনের তীব্র রূপ দেখা গৈছে বা বিরোধীর যে প্রতিক্রিয়া ইয়াক প্রতিহত করে ইয়াক যুক্তিরে দাঙি ধরেছে কিছু মন্তব্য করলে সাংসদ বিজেপির পবিত্র মার্ঘেরিটাই এই কথাখিনি ইমান নেতিবাচকভাবে প্রকাশ করেছে। আমি আচরিত হয়েছো যে বিহুর উপর কর, পূজার উপর কর বা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর কর এইখন সরকারে বা কোনো বিভাগে কোনো কর লওয়া নাই। নির্দিষ্ট কিছু আবেদন করলে, অনলাইন আবেদন করলে একটা সামান্য ফি থাকে বা একটা অরিহণা থাকে সেইটোহে। আর আটাইতকৈ ডাঙর কথা হল যখন সরকারে প্রতিখন বিহুত দেড় লাখক টাকা দিয়ে, দেড় লাখ টাকার তিনশ টাকা একটা এই অফিসিয়াল পারমিশনটার কারণে যিকোনো এখন কমিটি ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কোনো কার্যালয় দুয়ারে দুয়ারে ঘুরি দুবার তিনবার পাঁচবার করে গই যা করাছিল এইবিলাক মসৃণ করিবর বাবে অনলাইনত ঘরত থাকি এপ্লাই করে পারে তৎক্ষণাৎ অ্যাপ্লিকেশনখন গ্রান্ট হয়ে লগেলগে পারমিশন রাখে এই যে প্রসেসটার কারণে তিনশ টাকা ফিজ আছে। কলে যে এই গোটেই কথাখিনির আসলে নেতিবাচক প্রচার করা হয়েছে, এয়া কর নহয় নির্দিষ্ট কিছু আবেদনের মাসুল হে বলে দাবি করলে পবিত্র মার্ঘেরিটাই। আর এই ধরনের দেখা গৈছে যে বিভিন্নজন বিরোধী শীর্ষ নেতায় তীব্রভাবে উভতি ধরেছে সরকারক এই নতুন করর নীতিক লৈ, আর আনহাতে যুক্তিরে কথাখিনি বিজেপির নেতা পবিত্র মার্ঘেরিটাই দাঙি ধরেছে বা বিরোধী উভতি ধরেছে। যি নহক ইয়ার মাজতে জনসাধারণের মাজতো কিন্তু দেখা গৈছে কিছু প্রতিক্রিয়া।